অরুণাচল প্রদেশত আরোহী সহ নৈত পড়িল এখন এলটো বাহন। পাপুম পারে জেলাত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটো। গাড়িখনত উদ্ধার হয় দুই আরোহীর মৃতদেহ। পানয়ের নদীত মাছমরিয়ায় প্রত্যক্ষ করেছিল দুর্ঘটনাগ্রস্ত বাহনখন প্রথমতে। হঠাৎ নদীর মাজত বগা রঙের এলটো বাহন এখন উপঙি আহি থাকা দেখা পালে এজন যুবকে। তার পিছতে এই খবর দিলে আরক্ষী। মারুতি এলটো AS01FL1474 এক গাড়ি নম্বর হে জো আবি আসাম সে পতাকা পা লাগা আসাম কা গাড়ি হে। পানির তলর পর উদ্ধার করা হল বাহনখন। অতি দুর্গম স্থলীর পর রসিরে টানি টানি উলিয়াই আনা হল বাহনখন। বাহনখনের ভিতর আছিল দুটা মৃতদেহ। এয়া অরুণাচলের রঙা নদীর দৃশ্য। বাহনখন আছিল অসমত পঞ্জীয়ন হওয়া। সন্দেহ করা হয়েছে পাহাড়ের উখগড়ার পর তলত বাগড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বাহনখন। এই ঘটনা পাপুম পাড়ে জেলার কিমিন মহকুমার। কিমিন মহকুমার 8 কিলোমিটার পরিসীমার ভিতর IOCL বটলিং প্ল্যান্টের সমীপত সংঘটিত হল এই দুর্ঘটনাটো। অবশ্যই দুর্ঘটনাটোত দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু খাপতি লওয়া এই ব্যক্তি দুজনক এতিয়াও চিহ্নিত করব পৰা নাই পাপুম পাড়ের প্রশাসনে। নিউজ ডেস্ক, News18 অসম নর্থ ইস্ট।